চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বিজিএস ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা 12তম অধ্যায় দুর্যোগ মোকাবেলা, সেটার কি করব, কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। বোর্ডের দিকে তাকিয়ে দেখো, আমি কিছু প্রশ্ন লিখে দিয়েছি। বাংলাদেশে কখন বন্যার প্রকোপ বেশি, বন্যার কারণে শিশুদের লেখাপড়ায় যেভাবে ক্ষতি হয় সে সম্পর্কে 5টি বাক্য লেখো। বাংলাদেশে বন্যা হওয়ার মূল কারণ কি, বন্যার প্রভাব সম্পর্কে 5টি বাক্য লেখো। দুর্যোগ শব্দের অর্থ কি, আগুন লাগা দুর্যোগ মোকাবেলায় তোমার করণীয় সম্পর্কে 5টি বাক্য লেখো। আগে আমরা এই তিনটা প্রশ্নের উত্তরগুলো একটু আলোচনা করব, এরপরে আমরা কি করব পরবর্তী প্রশ্ন আর কি কি আছে সেগুলো আমরা দেখব। আচ্ছা, তারপরে আমরা এখন এক নাম্বারটা বলবো, বাংলাদেশে কখন, কথাগুলো ভালো করে খেয়াল করবে, বাংলাদেশে কখন বন্যার প্রকোপ বেশি, বন্যার কারণে শিশুদের লেখাপড়ায় যেভাবে ক্ষতি হয়, কিভাবে করে ক্ষতি হয়। আমরা যদি বইতে না পড়েই যদি আমরা এমনি যদি বলি যে বন্যার কারণে শিশুদের লেখাপড়ার যে ক্ষতি হয়, বন্যায় কি করে, চারিদিক থই থই পানিতে ভরে যায় না, যে বিদ্যালয়ের মধ্যে কি হয়, পানি হয়, শিশুদের বাসার মধ্যে দেখবে যে তারা বেরোতে পারে না, তাদের ঘরের মধ্যে একেবারে কি হয়, যখন প্রচন্ড বন্যা হয় তখন একেবারে এক বুক সমান পর্যন্ত পানি থাকে, অনেকের বই খাতা ভিজে যায়, কোথাও যে সরিয়ে রাখবে সে জায়গা থাকে না, তারা ঠিক মতো ঘুমোতে পারে না, তারা আশ্রয়স্থলে আশ্রয় কেন্দ্রে তারা থাকে, তাহলে কি হয়, তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটে না। তাহলে আমরা এটার আনসারটা আমরা কিভাবে সাজিয়ে লিখতে পারি, বাংলাদেশে আষাঢ় থেকে ভাদ্র মাসের মধ্যে মূলত বন্যার প্রকোপ বেশি থাকে। কিভাবে কি লিখব কথা খেয়াল করো, বাংলাদেশে আষাঢ় থেকে ভাদ্র কি কি মাস, বাংলা আষাঢ় থেকে ভাদ্র মাসের মধ্যে মূলত বন্যার প্রকোপ বেশি থাকে। যে সমস্ত কারণে শিশুদের লেখাপড়ার ক্ষতি হয় কি কি, অনেক জায়গায় রাস্তা পানিতে ডুবে থাকে বলে শিশুরা স্কুলে যেতে পারে না। তোমরা তোমাদের নিজেদের মতো করে গুছিয়ে সুন্দর করে লিখবে, কেমন। অনেক স্কুলে মানুষ আশ্রয় নেওয়ার কারণে কি হয়, স্কুল বন্ধ থাকে, কিছুক্ষণ আগে যে কথাটা বলেছিলাম। বন্যার সময় শিশুরা পরিবারের সাথে বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যায়, তারা যখন নিরাপদ আশ্রয় যখন অন্য জায়গায় চলে যায় তখন তো তাদের যান বাঁচানোটা ফরজ হয়ে থাকে, তখন তারা লেখাপড়ার কথা তো আসলে তারা চিন্তাও করতে পারে না, তারা ভাবতেও পারে না, তাই না। তারপরে দেখো, অনেকে বাড়ির পানি বাড়ি অনেকের বাড়ি পানিতে ডুবে গেলে শিশুদের বই খাতা পানিতে ভিজে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফলে তারা লেখাপড়া করতে পারে না। তারপরে আসো যে বন্যার সময় অনেক শিশু কি হয়, রোগাক্রান্ত হয়ে যায়, ফলে তারা কি করতে পারে না, স্কুলে যেতে পারে না। আমরা এভাবে করে 5টা পয়েন্ট লিখে দিতে পারি। তারপরে এটা গেল আমাদের 1 নম্বরের প্রশ্নের উত্তর। এখন আসো 2 নম্বরের প্রশ্নে কি বলছে, বাংলাদেশে বন্যা হওয়ার মূল কারণ কি, বন্যার প্রভাব সম্পর্কে কি করবে, 5টা বাক্যে লিখতে হবে, আবারও 5টা বাক্য, ঠিক আছে। তাহলে বাংলাদেশে বন্যা হওয়ার কারণ হলো এর ভৌগোলিক অবস্থান এবং কি, এবং হচ্ছে প্রাকৃতিক বৈশিষ্ট্য। তাহলে আমরা 5টা আমাদেরকে বলেছে না যে 5টা বাক্য লিখো, 5টা বাক্য আমরা কি কি লিখব, বন্যার ফলে মানুষের জীবন, ফসল, ঘরবাড়ি এবং রাস্তাঘাটের কি হয়, অনেক ক্ষতি হয়, বন্যার কারণে বিশুদ্ধ পানির অভাবে নানা রোগ ছড়ায়, অসংখ্য দরিদ্র মানুষ কি হয়ে পড়ে, আশ্রয়হীন হয়ে পড়ে, বন্যা হলে মাটিতে পলি জমা হয় যা মাটির উর্বরতা বাড়াতে কি করে, বাড়াতে সহায়তা করে, বন্যার কারণে আবাদি জমির ফসল কি হয়, আবাদি জমির ফসলটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এরপরে আসো, তারপরে নেক্সট কোশ্চেন, দুর্যোগ শব্দের অর্থ কি, আগুন লাগা দুর্যোগ মোকাবেলায় তোমার করণীয় সম্পর্কে 5টি বাক্যের মধ্যে লিখো। আমরা 5টা বাক্য আমরা কিভাবে লিখবো দেখো, দুর্যোগ শব্দের অর্থ হচ্ছে বিপর্যয়, আগুন লাগা দুর্যোগ মোকাবেলায় করণীয় 5টি বাক্য ব্যাখ্যা করা হলো, এটা দিয়ে আমরা কলম দিয়ে তারপরে আমরা লিখবো।
কি লিখব, প্রথমে নিজেকে রক্ষা করতে হবে। বিল্ডিং এর ভেতর লোক যদি থেকে যায় তাহলে কি করতে হবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে, ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে। প্রথমে নিজেকে নিজে রক্ষা করতে হবে। যদি কোনো দাহ্য পদার্থ থাকে, যেমন পেট্রোল এই ধরনের বা স্প্রে পেট্রোল এই ধরনের যদি কোনো পদার্থ থেকে থাকে, তাহলে কি করতে হবে, তা লোকালয় থেকে দূরে রাখতে হবে। ঠিক আছে, এভাবে করে আমরা কি করতে পারি, আমরা আনসারগুলো লিখতে পারি। তারপরে নেক্সট কোশ্চেনে চলো। দেখো এখানে মধ্যে আমি আরো দুটা প্রশ্ন লিখলাম, কি আছে, বর্তমানে বাংলাদেশে বর্তমানে কোন দুর্ঘটনা বেশি কি হচ্ছে বেশি ঘটছে, এটি কোন মৌসুমে বেশি ঘটে, এ ধরনের দুর্ঘটনা ঘটার চারটি কারণ উল্লেখ করো। 5 নম্বরে আছে, সাধারণত বাংলাদেশে কোন সময়ে বেশি ঘূর্ণিঝড় হয়, বাংলাদেশের ঘূর্ণিঝড় সম্পর্কে কি করো, 5টি বাক্য লেখো। তাহলে দেখো আমরা একটা একটা করে বলি যে বাংলাদেশে কোন ধরনের দুর্ঘটনা বেশি ঘটছে। বাংলাদেশে বর্তমানে আগুন লাগার দুর্ঘটনা বেশি ঘটছে, এটি শুষ্ক মৌসুমে বেশি ঘটে। এ ধরনের দুর্ঘটনা ঘটার চারটা কারণ হলো, রান্নার পরে কি করতে হবে, চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে না দিলে কি হতে পারে, আগুন ধরে যেতে পারে।
কারখানার দাহ্য পদার্থ থেকেও আগুন ধরে যেতে পারে। সিগারেট, বিড়ি, হুক্কার আগুন থেকেও কি করতে পারে, আগুন ধরে যেতে পারে। আমরা এভাবে করে গুছিয়ে আমরা চারটা বাক্যে লিখব। পাঁচ নম্বরের প্রশ্নটা কি বলছে, সাধারণত বাংলাদেশে কোন সময় বেশি ঘূর্ণিঝড় হয়? দেখো খেয়াল করো কথাটা, কোন সময়ে বেশি ঘূর্ণিঝড় কি বলে, কোন সময়ে বেশি কি হয়, যে কোন মৌসুমে সাধারণত বাংলাদেশে কোন সময়ে বেশি ঘূর্ণিঝড় হয়। হ্যাঁ, তাহলে কোন সময় কথাটা খেয়াল করো, সাধারণত গ্রীষ্ম বর্ষা মৌসুমে বাংলাদেশে বেশি কি হয়, বেশি ঘূর্ণিঝড় হয়। তাহলে পাঁচটা বাক্য আমরা কিভাবে লিখবো, সাধারণত বর্ষা মৌসুমের আগে সাগরের উপরের দিকে কি হয়, নিম্নচাপ সৃষ্টি হয়। বাংলাদেশের যে এলাকাগুলো সমুদ্রের কাছাকাছি সেখানেই কি হয়, বেশি ঘূর্ণিঝড় হয়। ঘূর্ণিঝড়ে সব কিছু উড়িয়ে নিয়ে যায় বা ভেঙে ফেলে। যেসব এলাকায় ঘূর্ণিঝড় হয় সেখানে কি হয়, মানুষের সম্পদ, ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা কি হয়ে যায়, অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে যায়। মানুষ ঘূর্ণিঝড়কে নিয়ন্ত্রণ করতে পারে না, বিধায় কি হয়, এ ঝড়ে মানুষের জানমালের অনেক কি হয়, ক্ষতি সাধিত হয়। আশা করি তোমরা প্রত্যেকে যদি ভালো করে বইটার ভেতরটা যদি আমাদের পড়া থাকে, আমরা যে কোনো প্রশ্নের উত্তর আমরা যে কোনো ভাবে চারটা লিখতে বলুক, পাঁচটা লিখতে বলুক, আমরা কিন্তু পয়েন্টগুলো সুন্দর করে এক নাম্বার দু নাম্বার দিয়ে আমরা সুন্দর করে গুছিয়ে লিখতে পারবো। তাহলে আশা করি তোমাদের এখানে কোনো সমস্যা থাকার কথা না। আর যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, আমাকে নক করবে। আজকে তাহলে আমি বিদায় নিব, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।